আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং ভালো আছেন। আপনাদের সামনে হাজির হয়েছি কুয়েতের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। কুয়েতে যে সকল প্রবাসীরা বর্তমানে বসবাস করতেছেন বৈধভাবে, তাদেরকে কুয়েত সরকার 1 বছরের আকামা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 1 বছরের অধিক অর্থাৎ পূর্বে যে 2 বছর 3 বছর আকামাল নবায়ন করা যেত, সেই আইনটি বর্তমানে স্থগিত করা হয়েছে। বর্তমানে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এবং করোনা পরিস্থিতির কারণে শুধুমাত্র 1 বছরের জন্য আকামা নবায়ন করা যাবে। কুয়েত সরকার কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য, যারা আকামাবিহীন রয়েছেন, আনলিগেলভাবে রয়েছেন কুয়েতের মধ্যে, তাদের জন্য 1 নম্বর হওয়ার অর্থাৎ আকামা নবায়নের সুযোগ দিয়েছেন। যারা বর্তমানে কুয়েতে বসবাস করতেছেন, যাদের রেসিডেন্সি পারমিট নেই, তাদেরকে কুয়েত সরকার রেসিডেন্সি দেওয়ার জন্য যে আইনটি ঘোষণা করেছে তা শুরু হয়েছে 1 ডিসেম্বর থেকে। এর মেয়াদ হচ্ছে 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। 1 মাসের ভিতরে যারা অবৈধ রয়েছে তাদের ওয়ার্ক পারমিট রেসিডেন্সি নিতে হবে। কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুসারে কুয়েতে প্রায় 1,30,000 অবৈধ প্রবাসী বসবাস করতেছে। তাদের মধ্য থেকে সীমিত আকারে মাত্র 400 জন ইতিমধ্যে আবেদন করেছে তাদের রেসিডেন্সি নবায়নের জন্য, তাদের যে অবৈধ বর্তমানে বসবাস রয়েছে তা বৈধতা করার জন্য। যারা বর্তমানে কুয়েতে অবৈধভাবে আছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা অতি দ্রুত সময়ে কুয়েতে রেসিডেন্সি নেওয়ার জন্য, বৈধ হওয়ার জন্য আবেদন করবেন। কুয়েত সরকারের যে নির্ধারিত টাইম রয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত, সেই সময়ের মধ্যে আপনাদের অবশ্যই আবেদন করতে হবে। কুয়েত সরকার কুয়েতের যে ট্রাফিক রুলগুলো রয়েছে তার ঠিকমতো পালন না করার কারণে কুয়েত সরকারের পক্ষ থেকে অভিযান চালু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে 25 জন লাইসেন্সবিহীন ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। তাই যে সকল প্রবাসীরা বর্তমানে কুয়েতে ড্রাইভিংগুলো করছেন, আপনারা গাড়ি চালাচ্ছেন, আপনারা অবশ্যই কুয়েত সরকারের ট্রাফিক রুলগুলো অবশ্যই মেনে চলবেন। যাহারা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে অবৈধ দোকান এবং লাইসেন্সবিহীন যে দোকানগুলো রয়েছে, অবৈধভাবে বিভিন্ন জায়গায় যে দোকানগুলো বসে, সেই হকার্স মার্কেটগুলো উচ্ছেদের জন্য অভিযান চালু হয়েছে, যাতে করে বর্তমানে চলাচলের যে রাস্তাগুলো রয়েছে, অবৈধ স্থাপনাগুলো রয়েছে এবং অবৈধভাবে বিভিন্ন জায়গায় যে মার্কেটগুলো বসে সেগুলো উচ্ছেদ করা যায়। সেগুলো উচ্ছেদ করার লক্ষ্যে যাহারা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা। আবারও আপনাদের সামনে হাজির হব গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।